আগামী 28 আগস্ট রবিবার ভারত এবং পাকিস্তানের দুই দলের ম্যাচের আগে দেখা হয়ে গেল দুই দলের অধিনায়কের। রবিবার এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তার আগে শনিবার অনুশীলনের সময় রোহিত শর্মার সঙ্গে দেখা হয়ে গেল বাবর আজমের। বিরাট কোহলির সঙ্গে আগেই দেখা হয়েছে বাবর আজমের, এবার দেখা হয়ে গেল রোহিত শর্মার সঙ্গেও। দুপক্ষের অধিনায়কের মধ্যে অবশ্য উত্তেজনার লেশ মাত্র দেখা যায়নি, হালকা মেজাজি কথা বলেছেন দুজন। তার মাঝেই হয়তো পরস্পরকে বুঝে নিলেন দুই অধিনায়ক। ম্যাচের আগের দিনের অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলেন রোহিত শর্মারা। ভারতের পরই ছিল পাকিস্তানের অনুশীলন। ভারত অধিনায়ক ব্যাগ নিয়ে মাঠ ছাড়ার সময় অনুশীলন করতে নামছিলেন পাকিস্তানের অধিনায়ক। তখন দেখা হয় দুই দলের অধিনায়কের মধ্যে। সৌজন্য বিনিময়ের পর কিছুক্ষণ কথা বলেন দুই অধিনায়ক। তাদের কথা বলার ভিডিও নেটের মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে গত কয়েকদিন ধরেই অনুশীলন করছে ভারত এবং পাকিস্তান। রোজই দুই দলের ক্রিকেটারদের দেখা হচ্ছে, কথাও হচ্ছে। ক্রিকেটাররা রসিকতা করছেন নিজেদের মধ্যে, তেমনি হালকা মেজাজে একসঙ্গে ধরা দিলেন রোহিত শর্মা এবং বাবর আজম।